মানে ব্যথা থাকে, ব্যথার কারণে কবুতরগুলো এইভাবে ঝিমায়। আর কি হয়, আর যদি ভ্যাকসিন আপনি দিয়ে রাখেন, কিনমি কষ্ট করে রাখেন, এক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং কবুতরটা ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আপনার সবাই কেমন আছেন? আমি মিতুল, মিতুল বিজন পেজ থেকে বলতে চাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার যে বিষয়টা নিয়ে আসি, কবুতর কালকে রাতে ভ্যাকসিন করেছিলাম, ওই ভ্যাকসিন করার কারণে কবুতর গায়ে কোনো ব্যথা আছে, ব্যথার কারণে কবুতরগুলো জিমাইতে আছে। তো এখন আমরা কী করতেছি এই নিয়ে আসছি ভিডিওটা। তো আমরা মূল বিদ্যুগে যাই, মূল বিদ্যুগে গেলে আপনার বুঝতে পারবেন। কবুতর গায়ে যখন ভ্যাকসিন পরে, ওই ক্ষেত্রে কবুতরগুলো ঝিমাই যায়, মাটিটা কীভাবে ঝিমাইতে আছে, তারপরে যে মাটিটা ম্যাক্সিমাম কবুতরগুলো আমি সকালবেলা এসে দেখলাম কবুতরগুলো জিমাইতে আছে। আর ভ্যাকসিন দিলে কবুতর জিমাবেই, এটা স্বাভাবিক। মানুষের যখন ভ্যাকসিন দিয়েছিল আপনারা করোনার যে টিকাগুলো দিচ্ছেন যারা, তারা বুঝতে পারেন যে করোনা টিকা যখন দেয় তখন কতটা ব্যথা থাকে শরীরে। তো কবুতর এমন ব্যথা আছে, আর অনেকে দেখা যায় করোনার যখন টিকা দিয়েছিল অনেক গায়ে জ্বর আসছিল, তো কবুতর গায়ে এখনও জ্বর আছে। এই কারণে আমরা যেটা করতেছি এটা আপনাদের দেখা দিয়েছি। আর আপনারা যারা এখনও ভ্যাকসিন করেন নেই অবশ্যই ভ্যাকসিন করবেন, এবং কিডনির গোস করার নেই অবশ্যই কিডনির গোস করার পরে দিয়ে ভ্যাকসিন করবেন। আর কবুতরগুলো দেখাই, ম্যাক্সিমাম কবুতরগুলো একটু জিম মেরে বসে আছে। থরের রুমে যাব, তো এই যে এই কবুতর দেখেন, একটু আগে তো এই কবুতরটা একদম পাকটু ছেড়ে দিয়ে বসে আছে। থরের রুমে যাই, থরের রুমে গেলে আপনার দেখতে দেখাইতেছি, থরের রুমে আসছি। মোটামুটি কবুতরগুলো সুস্থই আছে, কিছু কিছু কবুতর আছে গায়ে জ্বর আসছে। আসলে যখন সুইটা দেই, সুইটা দিলে কবুতর গায়ে জ্বর আসে। অনেক মানুষের দেখা যায় যে জ্বর আসা পরে, তো কবুতর এমন জ্বর আসছে যেটা আমরা ইনজেকশন দিচ্ছি, তো এই ইনজেকশন দেওয়ার কারণে কবুতর জ্বর আসছে। এখন আমরা যেটা করবো, কবুতরকে আমার নাপা দিয়ে দিব, এক টাকা দামের যে নাপাগুলো আছে ওগুলো আমার দিয়ে দিব। কত লিটার পানি দিয়ে কয়টা দিতে হয় আমি দেখা দিতেছি আপনাদেরকে। আর যারা এখনও ভ্যাকসিন করেন নাই, আমি আবারও বলতে চাই যারা ভ্যাকসিন করেন না অবশ্যই ভ্যাকসিন করবেন। আর যারা এখনও কিডনির গোস করেন নাই, কিডনির গোস করাবেন, এবং আপনার যেইগুলো আছে কিডনির গোস আগে করণীয় পরে করণীয় সবগুলো আমার ভিডিও দেওয়া আছে, ওখান থেকে আপনি দেখে নেবেন। আর যেহেতু এখন সিজন চেঞ্জ, গরম গরম শুরু, এবং এই টাইমে কবুতরগুলো রোগবালা বেশি হয়, এই টাইমে রোগবালা বেশি, এত কিছু করার উদ্দেশ্য একটাই, যেন কবুতরগুলো সুস্থ থাকে, ভালো থাকে এবং সবগুলো ঠিকঠাক থাকে। চলেন আমরা যেটা করি, আমরা যে ওষুধগুলো আছে ওষুধগুলো আগে ই করি, গুলি, তারপর আমরা এখন কবুতরের খাবার দিয়ে নিয়ে কবুতরগুলো খাবার দিব, খাবার দেওয়ার পরে দিয়ে পানিটা দিয়ে দিব। আর কবুতরে ভ্যাকসিন করাইলেই এই ওষুধটা দিতে হয়, যদি ওষুধটা না দিই কবুতরগুলো একদম পুরা সমস্যা হইতে পারে, আমার গায়ে ব্যথা আছে। আর কিন্তু বলতে পারবেন আপনার গায়ে ব্যথা আছে, কারণ সকালবেলা আমি যখন উপরে উঠলাম দেখলাম একটা কবুতর যে পাশে থেকে মারি দেখাইলাম, একেবারে পাকু ছাইয়া দিয়েছে এরকম অবস্থা। আর পানি দিছি, পানি খাওয়ার পর দিয়ে চিন্তা করলাম আপনাদেরকে এটা দেখানো দরকার। আর এটা আমি এমনিতে করতাম, কারণ আমি যা করি তাই আপনাদেরকে দেখাই। এখন আমরা যেটা করবো, 2 লিটার পানি নেবো, আর যে ওষুধগুলো আছে ওষুধটা আমি দেখাই যাচ্ছি। একটা মাদি দেখতে পাচ্ছে, যে মাদিটার কথা বলছিলাম, দেখ কীভাবে পাক ছেড়ে দিছে, এই মাদি দেখতে আসছে, তবে যে মাদি দেখেন কীভাবে পাক ছেড়ে দিছে। রোজ একটা মাদি দেখছেন, পা আছে না, পা উঠে রাখছে, ব্যথা, তো ব্যথার কারণে তো বলতে পারতেছে না যে ব্যথা আছে। তো আমরা যেটা করার দরকার এখন করি, করলে আপনারা বুঝতে পারবেন। আমরা খাবার দিব, খাবারের পরে দিয়েই ওষুধ দিবেন, খাবারের আগে কোনো সময় ওষুধ দিবেন না, খাবারের পরে ওষুধ দিবেন। এই যে আমাদের ওষুধ, 1 টাকা দামে নাপা, 1 টাকা দাম নেই, এখন দাম বাড়ছে, 15 টাকা বাতা নিচ্ছে, যত লিটার পানি অতটা, টানা 2 দিন খাওয়াবো। 1টা দিয়ে দিলাম, গুলতে গুলতে সময় লাগে, আধা ঘন্টার মতো সময় লাগে, এটা গুলোক। এখন আমরা যেটা করবো, ওদের পানি দিব, পানি দিয়ে খাবার দিয়ে তারপরে ওষুধটা দিব, এটা গুলোক, গুলতে থাক। দেখছেন এর পানি দিয়ে দিচ্ছেন, গুলদাস দিচ্ছে, দেখছেন এগুলো গুলার পর দিয়ে আমরা সব কিছু দিয়ে দিলাম, দরকার শেষে খাক, পানি দিয়ে দিছি, পানি দিয়ে দিলাম। আর যারা এখনও কিডনির গোস্ট করান অবশ্যই কিডনির গোস্ট করান এবং ভ্যাকসিন করাই নেন, কারণ এখনকার কবুতর রোগবালে বেশি হইতে পারে, কারণ শীত শেষ, গরম শুরু। পানি দিয়ে দিলাম, পানিটা খাক। এই যে পানি দিয়ে দিছি, দেন যে যা যার মতো খাইতে আসছে। এই পানি খাওয়ার পরে আমরা খাবার দিব, খাবার দেওয়ার পর দিয়ে আমরা ওষুধটা দিব, এর আগে না, তো এগুলো খাইতে থাক। পরবর্তীতে যেমন খাবারগুলো দেবো, খাবারগুলো দেখাইতেছি, খাবারগুলো দেখানোর পর দিয়েই খাবারগুলো খাওয়াইতেছি, খাবারগুলো খাওয়ানোর পর দিয়ে আমরা এই ওষুধ করবো।
আর পানি তো চার বেলা বলছিলাম, চার বেলায় দিবেন, চার বেলা দিলেই ভালো। সকালে দিবেন, যে এখন দিতে আসছি খাবারের পর এবং রাতে। এখানে আমার খাবার আছে, খাবারগুলো দিয়ে দিয়েছি, ভিতরগুলো আগে দিতেছি কারণ বাইরেরগুলোর একটু পরে খাবার পড়বে, কারণ পানি এখনও খাওয়া শেষ হয়নি। ভিতরগুলো আগে দিয়ে শেষ করি, তারপর বাইরেরগুলো দিব না। খাবারগুলো আমি অল্প করে দিতেছি, এক বেলায় খাবার দিই, এক বেলা খাবার দিলে ভিতরগুলো ভালো থাকে, ভালো সুস্থ থাকে, সবগুলো ঠিকঠাক থাকে। আর এখন এখন কবুতর অনেকটি কবুতর নাই খেতে পারে, এতে ঘাবড়ানি কিছু নেই। ইনশাল্লাহ কালকে যখন আপনার ওষুধটা দিবেন, ওষুধটা খাওয়ার পর দিয়ে পরের দিন ঠিক হয়ে গেছে, ঘাবড়ানি কিছু নেই। ব্যথা থাকি যেহেতু শুই ওর গায়ে পুষ করছি, শুই পুষ করলে একটু সমস্যা হয়, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর যারা আমাদের ভ্যাকসিনের ভিডিওটা দেখেন নেই অবশ্যই দেখবেন, আমরা ইন্ডি স্ক্রিন দিয়ে দিব না, ইন্ডি স্ক্রিন থেকে দেখে নেবেন। এই ছিল আমাদের ভিডিওরা, যতটুকু সম্ভব আমি দেখার চেষ্টা করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের প্রতি যত্ন নেবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ইনশাআল্লাহ আমার নেক্সট ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সব ভালো থাকবেন।